করোনা চিহ্ন মাত্র নাই, মানুষ যে যার জীবিকার জন্য দৌড়াচ্ছে। এবং এত পরিমাণ মানুষ ঢাকা শহরে, এটা বিশৃঙ্খল অবস্থা। শত শত রিক্সা, বিলবোর্ডে, ইলেকট্রনিক বিলবোর্ডে আবুল হায়াতকে দেখা যাচ্ছে, পিছনে আরমি ইউনিক্লো, শত শত মানুষ, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ। এবং এখন তো তাও তো রাস্তাঘাটে লোকজন কম, যখন মানে সব যখন কাজে ব্যাক করবে তখন কি অবস্থাটা হবে? মানে ট্রাফিক সিস্টেম খুবই নাজুক অবস্থায় আছে। মেট্রো রেল হওয়ার পরে যতটা সম্ভব রাস্তা থেকে কিছু বাস, মিনি বাস এগুলো কমে যাবে, এবং যথেষ্ট অব্যবস্থাপনা এবং যথেষ্ট রকমের একটা ক্যাওটিক একটা সিচুয়েশন, এটা পুরোপুরি একটা মানে ক্যাওস। যেদিকে চোখ যায় খালি গাড়ি আর গাড়ি আর খালি ট্রাফিক জ্যাম। তা হচ্ছে কি, এটা করোনা চলাকালে অবস্থায়। এবং খুবই একটা মানে মিসম্যানেজমেন্ট বা যেগুলোকে বলা হয় যে অদূরদর্শী ব্যবস্থাপনার, এগুলো হচ্ছে গিয়ে রেজাল্ট আর কি। এটা তার এক দুই দিনের জিনিস না, এটা অনেক বছর ধরে এইসব সর্বনাশ হয়ে গেছে। যে যার নিজের ইচ্ছা মতো সিস্টেম তৈরি করতে হয়। এবং এখনো সব অফিস আদালত এখনো শুরু হয় নাই, মানে বিশেষ করে বেসরকারিগুলা বা এক্সপোর্ট ওরিয়েন্টেডগুলা। তো আপাতত যে অবস্থা তাতে এরকম প্রচণ্ড রকমের ট্রাফিক জ্যাম। তো এটা হচ্ছে গিয়ে সায়েন্স ল্যাবরেটরির ফ্লাইওভার, যেটা যেটা বেশ কয়েকটা জায়গাতে ল্যান্ডিং পয়েন্ট আছে। এগুলা আরো অনেক বছরও এগুলাকে ঠিক করা যাবে না, আমার ধারণা এটা আরো অনেক বছর লাগবে। অ্যাবসলিউট চাওয়াস, রাস্তা মাঝখানে কোনো কারণ ছাড়া দুই একটা এসে একটা ডিভাইডার দিয়ে হাতি না কিছু বানাই রেখে দিছে। এবং এই পুরানো পুরানো সব এই বাসগুলো চলে ঢাকাতে, দেখতেও কুৎসিত এবং দেখতেও খুব জঘন্য। এবং এইসব বাসগুলা মানে ঢাকা রাস্তাতে মানে জামে সবচেয়ে বড় রেসপন্সিবল হচ্ছে এইসব বাস। এখন মেট্রো রেল চালু হলে এইসব বাসগুলো উঠে দেওয়াটা সবচেয়ে বেস্ট, এবং এগুলো প্রচুর পরিবেশ দূষণ করে, প্রচুর পরিমাণে পরিবেশ দূষণ করে। এটা সিটি কলেজ দেখা যাচ্ছে, এটা হচ্ছে গিয়ে ব্যাঞ্চ ডক, যেটা সরি এটা হচ্ছে BCSIR, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ। আচ্ছা, আর এই রাস্তাটা চলে গেছে মিরপুর রোড, আর ওই সাইডে গ্রিন রোড, এটা এলিফ্যান্ট রোড, আর ওই সাইডে চলে গেছে হচ্ছে গিয়ে নিউ মার্কেট, আর ওই সাইডে চলে গেছে ধানমন্ডির দিকে। এটা টোটাল ক্যাওস আর কি, মানে ট্রাফিক সিস্টেমটা এত বছরেও ঠিক করতে পারে নাই, এবং এটা যে কোনো মানে প্রশাসনের একটা বড় ধরনের ব্যর্থতা। এটা ম্যানিকুইনের একটা পা পড়ে আছে আর একটা পা নাই, এই হলো অবস্থা। আর এই সাইড দিয়ে এলিফ্যান্ট রোডে নেমে যাওয়া যাবে, আর ওই সাইড দিয়ে গ্রিন রোডের দিকে চলে যেতে পারবো। তো এই পর্যন্ত রাখি, লোকজন আসছে আর কি।